السلام عليكم. بار هم شمال بازه. 8:50. سامي ديوتي لگه دهی رام. 9:00 شما ديوتي. 10:00 شما باقی هست. تو کیتا مستش شما ولا آشن نی. پس سام زه می شم پونه اتا دین اتا بلوگ دیمو. تو دو کاوتر لگه اما. زیرا می خاص پری. در نامه لگیا. ویلیروی اند بوک. এখনো দোকান খুলছে না প্রায় এখন 8:52 তো 9:30টার দিকে 9:20-এর দিকে দোকান খুলাইব যারা সেলসম্যান আছে সৌদি তারা আইব আমার পরে তারা দোকান খুলবা ইনশাআল্লাহ তারা দেখাইব আর আমি কোন গাড়ি চালাই আমি কোন গাড়ি চালাই আমার গাড়ির লাগিয়া ওটা باتر مارغا لار باتر اندويش لو باتر مارغا لار باتر اندويش تور بات خانيو انيتا كتا ورتا يا دنيا هاي قال گورنتا اسلو لاو ديا گور مانشا ديا هاي تو گور مورو ايبو এইলাই খাওয়ার পরে তখন খাওয়া দাওয়া শেষ বই রয়েছি রুমো আমার রুমো গেছে না এগুলো লাগে আমরা যারা আরও আছেন যারা কাজ করেন তারা ওই লাগে আমরা সামনে দোকান দোকানের পিছিয়ে শোরুম গোডাউন আর কি তো গোডাউনের লগে রুম আছে আমরা আলাদা করে বানাই শোরুম রুম এটা আপনার লগে আরেকটা জিনিস দেখাইছি না আমার যে দোকান আছে দোকানের সাইডে যে শোরুমটা আছে শোরুমের লগে একটা ছোট্ট একটা বাগান আছে ও দাদা খুব সুন্দর লাগে মজার তো লাগে খালি খাবে মাঝে মাঝে খালি পাটি মাঝে পানি উঠি ডাউন হয়ে যাবে গিয়া অন্য মাঝে পানি লাগে তো অন্য মাঝে পানি উঠে তো ওগুলো থেকে আবার পানি উঠবো খুব সুন্দর লাগে অন্য আমরা ঢুকির মাসা বাতি চলে এসতে গেছে উমরা ওরা তখন যাই না উমরা ওরা তো আবার তোমার আটতে বড় ভালো লাগে আর রাত্রে খুব সুন্দর লাগে রাত্রে ভিডিওটা আমি দেখাই মোকান তখন কলে দিনর রাত্রটা দেখাইব না ডুপ্লেক্স বাড়ি দেব ও বাড়ির সামনে দিয়ে ডেলি আছে এটি তখন বৈরাম মর রুমো 08% রোড বেশি দূর না 2 থেকে 3 মিনিট 2 থেকে 3 মিনিট ধর আর লেগে আমার বলে আগে তার সময় তা হবে সালাম আলাইকুম আমার ডিউটি শুরু 5টা বাজার আর 3 মিনিট 2 মিনিট বাকি আছে ও যাইরাম গে আবার ডিউটিত ইনশাআল্লাহ অনেক দেখাইতাম পারবো
দোকানের ভিতরটা দেখতে পারবো এখন আমি অন্ধকারের ভিতরে না দেখাইমু আর ঘুমাসলাম ভাই আমি দোকানে যাওয়ার আগে আমার ওই জায়গাটা খুব ভালো লাগে যে আমার এখন আসলে প্রকৃতির মায়া আলাদা সামনে একটা পার্ক আছে তো ভুল করছি আর একটু আগে যে আইতাম পার্কও আইতাম বললাম না স্টোর রুম ফিচার ব্যাকগ্রাউন্ড আর কি ব্যাক স্টোর খুব একটা আরবি এগুলো তো আর বালাদ ডিজিটাল আরবি আমি একবার ওমান গেছিলাম 2016-17 সালে বেবি তখন আমার সাসা রে বা সাসা ইজ মাশাল্লাহ ফ্রান্স সাসা যদি ব্লগটা দেখো তো সাসা কমেন্ট করিও তো সাসা কিতা করছিল তাই গেছিল কি আগে ওমান আমার আমি আমার আগে আমার আগে তারা বিচারিছিল তাই গেছিল কি ওমান আমার আগে গিয়া তাই ধরনের খাম কাজ খরদা আর আমার তারা কিতা হয় ও আর বের কেউ সেই ম্যাপটা আমার হয়ে লাগে তারা পাতি যা আও মান তাড়াতাড়ি আও তোমার লাগে একটা সরকারি গাড়ি একটা রাখছি উমান তুমি এই লোক চালাইবে লাইসেন্স লাগতো না বলে আমি তো বললা আমি বিশ্বাস করি আমি নতুন আমি শুনে এত খুশি হয়েছিলাম ওখানে আসা নেই লাইসেন্স লাগে না হয় না লাইসেন্স লাগে না আও তুমি দেখো তো অবশেষে আমি ভিসা হইলাম গেছি উমান গিয়ে জিগাইলাম কসা আমার তো খুঁজলে একটা গাড়ি আছে গাড়ি দিবা লাইসেন্স সারা গাড়িটা কোনটা বুঝছি নি বেটা কিতা করছে আমার গাড়ি দেখো বাই গাড়ি নিতে নি বেটা আর বেটা আসা আরম্ভ করছে কুটকুটে আমার কিতু হয়েছে গাড়ি কোনটা আসো কেন আওতে গাড়ি নয় আইয়ে দেখি তা ও তা গাড়ি এখান দিয়েছেন দিয়ে এখন কিতা ওই নৌ গাড়ি লাইসেন্স সারা সালা আর আমি আস্তে আস্তে নাই আমার বেটা কি মজাটা লইলে বেটা অত বছর মানে কয়েক মাস ধরে আমার বেটা বার সার ও গাড়ি দিত লাইসেন্স সারা গাড়ি তোমার শুনছা এই কথা আমি জীবনে বলতো না রে ওভারে আমার জীবনে প্রথম গাড়ি দিছিল লাইসেন্স সারা আগে বইতাম খসরু ভাইয়ের দোকানও দোকানে বললে দেখতাম খসরু ভাই তো তা কেন দোকান আছে না গিফটের দোকান তো দেখতাম বললাম গিফট বানা নিয়ে আইজও গিফট বানা নিয়ে আজকে আমার বানাই লাগে বইতাম তাই না
বহুত দেখো ভাই, মরিচ রাখে, মরিচের গুঁড়া আর কি, মরিচের গুঁড়া রাখে আর লবণ রাখে। ওগুলোর দাম হতো 1,999, প্রায় 2,000 রিয়াল, 2,000 রিয়াল 30 টাকা করে ধরলো 60,000 টাকা। ওগুন ছোটো মোটো বিলে যদি আগলো তো আমার আজকে ডিউটিটা শেষ, মানে ওগুলো এখন আমার প্রতিদিনই ডিউটি থাকে, তো আজকে শেষ আমার ডিউটি। এখন বর্তমানে 10:30 বাজে রাইত, আর দুজন মানুষ আছে, দুইটা মোলা তাইনটা তারা লইমু, লইয়ানে নামাই দিলে আমার ডিউটি শেষ। তো আশা করি বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবা, আর যারা ভালো লাগছে তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে যাইবা, যাতে আমি বুঝতে পারি মনের শান্তি পাইমু যে নাও মানুষটা দেখছো, এই মানুষটা ভালো লাগছে। যদি কোনো খারাপ কিছু লেগে থাকে তাও লেখা দিবা, যে ওরকম ও জিনিসটা বা খারাপ লাগছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ঠিক করার চেষ্টা করবো। তোকে বলা থাকো কা, বেলায় 10:30 হয়ে গেছে, আমার এখনও 10:30, বাংলাদেশের প্রায় 1:30। ওকে তে আর গুড নাইট, সালাম আলাইকুম।